এঞ্জেলস ব্লগ এন্ড ডান্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তাই তো মাম্মা? আর আজকে ব্লগটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি আমার ব্যাক কভারটা ক্লিন করার জন্য, মানে ক্লিন করার পর একটা রিভিউ বানাবো, রিভিউ ভিডিও, যে ব্যাক কভারটা ক্লিন করার পর সেটা কেমন লাগছে দেখতে। কেননা আমি নিজেও অনেক দেখেছি যে টুথপেস্ট দিয়ে, তারপরে সার্ফ দিয়ে ব্যাক কভার ক্লিন করা যায় নাকি, মানে আমি ট্রান্সপারেন্ট ব্যাক কভারের কথা বলছি। আমার ফোনে যে ট্রান্সপারেন্ট ব্যাক কভার রেডমি নোট 9 প্রো ম্যাক্সের, তো সেটার কথাই আমি বলছি। ও বাবারে, বস না চুপ করে। দাঁড়া, বসবি না যখন, দাঁড়া, জিভ ভাঙাতে বলেছি আমি। তো আজকে আমরা ব্লগ, মানে ব্যাক কভারটা ক্লিন করার আগে একটু চার বিস্কিট রয়েছে এখানে, বর্ষা তো তখন থেকে চার বিস্কুট খেয়ে যাচ্ছে, একবারও বলছেও না যে মাসি খাও। আর আমিও এখানে বসে আগে চার বিস্কুটটা খেয়ে নিই, তারপরে ব্যাক কভারটা ক্লিন করে দেখাবো তোমাদেরকে। যে আমার ব্যাক কভারটা না, বিশ্বাস করো, এক বছর হতে চললো আমার ফোনটা এসছে। বন্ধুকে তো ভালো করে দেখা যাচ্ছে না, বন্ধুকে? আচ্ছা, তো একটা বছর হতে চললো আমার ফোন। ও, নাচ করবি? নাচ কর। কি হলো তোর? আসলে ওর গরম লেগেছে। পাখাটা চালা নেই, পাখাটা নিজের দিকে, পাখাটা চালিয়ে রেখেছে। আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো কি পড়েছে এটা? না গো, ওটা ফাটা। ফাটা না, চা পাতা। দেখো, আমি ভাবলাম কি বই পাখা। আর আমার সহ্য হয় না। চল, চলেছে। তা আগে চা বিস্কুটটা খেয়ে তাড়াতাড়ি খা, আমি তো খাবো চা বিস্কুটটা। পাখা চলছে শোনাই? এই গরমে আমার বাচ্চাটা থাকতে পারছে না গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হলো, কি হলো? আচ্ছা আচ্ছা, না কি হলো, কি নিয়ে খেলছো? ব্যাক কভার নিয়ে খেলছো শোনাই? তো এখন আমার চাটা ঠান্ডাই হয়ে যাচ্ছে, কারণ বর্ষা চাটা শেষ করবে, তারপরে আমি চা খেতে পারবো। আচ্ছা, আর কি বলার আছে? প্রচন্ড গরম। এখন আমরা ছাদে বসে রয়েছি, এখন বিকেলবেলা, বাজে 6টা। আর এখানে আমি আর আমার ডিয়ারেস্ট বর্ষা, আমরা দুজন এখন এখানে বসে রয়েছি। তো ভাবছি আজকে কি নিয়ে, কি বিষয় আজকে ব্লগটা করা যায়। তো আজকে ব্লগটার কথা বলতে আমার মাথায় এলো যে অনেক দিন ধরে আমার ব্যাক কভারটা আমি ক্লিন করার জন্য ভাবছিলাম। ব্যাক কভারটা প্রচণ্ড রেডিশ হয়ে গেছে আমার, দুটো ব্যাক কভার, একটা হচ্ছে গ্লিটার ব্যাক কভার, গ্লিটার ব্যাক কভার একটা রয়েছে শর্ট, আর আর একটা রয়েছে নর্মাল দেব, নর্মাল ট্রান্সপারেন্ট ব্যাক কভার। তো এটা আমি ক্লিন করার জন্য অনেক দিন ধরে ভাবছি, তো চলো আজকে এটাই ক্লিন করে দেখা। মানে না, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে
আমি নিজে অনেক ভিডিও দেখেছি যেগুলো মানে যেভাবে এটা ক্লিন করে, তারপর আমাকে আমার একটা দাদা বলেছে যে এটা কিভাবে ক্লিন করতে হয়, তো সেটারই রিভিউ করে তোমাদের দেখাবো যে আদৌ ওই কথাগুলো সত্যি কি না। ঠিক আছে, তা আমাকে এখানে হেল্প করবে বর্ষা রানী। তো ব্যাপারটা হচ্ছে যে এর আগে আমি সমস্ত মানে সবার কাছে দেখেছি যে এই মানে এই ব্যাক কভারগুলো, ট্রান্সপারেন্ট ব্যাক কভারগুলো যখন রেডি হয়ে যায়, দেখো কি অবস্থা ব্যাক কভারটার, মিনিমাম 1 ইয়ার হতে চললো অ্যানিভার্সারি আমার ফোনের হতে চললো, আমার ফোনের বার্থডে, আর এই ট্রান্সপারেন্ট ব্যাক কভারও বার্থডে হতে চললো আর মিনিমাম 1 ইয়ার এখনও হয়নি, হবে। তো এটা আমি এখন ক্লিন করে দেখবো যে আদৌ এটা সত্যিকারে পরিষ্কার হয় কি না। তো সবার ফার্স্টে এটাকে জলে ভেজাতে হবে, ঠিক আছে। এটাকে আগে জলে ভালো করে ভিজিয়ে নেব, তো এবার এর মধ্যে কোলগেট দেবো। হ্যাঁ, অন্ধকার আমি এখানে নিয়ে, এটা দেখা, এটা দেখা, আরে ডাবার রেড জেল, বেশি নষ্ট করা যাবে না, চুকার এটা পেছনের জন্য, আবার সামনের দিকের জন্য আবার অন্যটা দিতে হবে। আমি আমার ব্রাশটাকেও দেখি, লেটস স্টার্ট। বছরের ময়লা তো নিশ্চয়ই একদিনে যাবে না, তাই দুবার দুবার করে ক্লিন করতে হবে আই থিঙ্ক। কর্নারগুলো ভালো করে ক্লিন করতে হবে, কারণ কর্নারগুলোতে তো ওই তোর সুইচ বাটনগুলো থাকে, তারপর অন অফের বাটনটা থাকে। এক ফোঁটাও দেখতে পাচ্ছি না, না হয়েছে হয়েছে, এই মাঝখানগুলো তো হয়েছে, কর্নারগুলো হয়নি। ঠিক আছে, আর একবার ইউজ করি, একবার ধোয়াতে এরকম হয়েছে, অনেকটাই হয়েছে ট্রান্সপারেন্ট, না না ভিডিওগুলো ঠিকই দেখায়, তাহলে আর একবার করে নিই, সাইডগুলো মেন করতে হবে, মেন হচ্ছে সাইডগুলো, এখানে কর্নারগুলো ভালো। ব্রাশটা ইউজ করবো না কালকে, তাহলে হাত দিয়ে মাঝে পরে। আমার ব্রাশ রয়েছে আর একটা, কোনটা? আর একটা ব্রাশ সেই পিঙ্ক কালারের একটা, ওটা আমি কাল থেকে মাঝে শুরু করে দিয়েছি। আর একটাও রয়েছে রিলায়েন্স থেকে নিয়ে এনেছিল বুবাই মামা, অনেকগুলো নিয়েছিল, 3-4টে, সেটা সত্যি তাই, 4 পিস ছিল একসাথে, একটা কালার ছিল, এটা দিয়ে নি লাস্ট, দেখো পারফেক্ট। হ্যালো বন্ধুরা, তো ব্যাক কভারটাকে আমি ছাদ থেকে ভালো করে ধুয়ে নিয়ে এনেছি, আর এই দেখো আমার ব্যাক কভার প্রিভিয়াস পজিশনে যা ছিল, এটাকে একটু পুছে নিই তাহলে বুঝতে পারবে তোমরা। এই দেখো আমাদের মাম্মাম চলে এসছে এখানে, মাম্মাম এদিকে আছো, বসো, এই যে আমাদের মাম্মাম, এই যে শুনে ব্যাক কভার দেবে, ব্যাক কভার, এই দেখো ব্যাক কভার আমাদের,
তো ফার্স্টেও যা পজিশনে ছিল এখনো না এখনো সেরকম বলবো না, একটু ক্লিয়ার হয়েছে, বাট তা বলে ওই ভিডিওগুলোতে যাকে দেখায় না পুরো সাদা হয়ে যাবে ওরকমটা হয়নি, ঠিক আছে? পুরোটা কিন্তু সাদা হয়নি, এখনও রেডিশ ভাব রয়ে গেছে। তো যারা যারা এই ট্রান্সপারেন্ট ব্যাক কভারটাকে আবার আগের মতো পুরোপুরি হোয়াইট দেখতে চাও, তাদেরকে আমি একটাই সাজেস্ট করবো যে তোমরা আবার নতুন ব্যাক কভার কিনে নাও। কেননা তোমরা যতই পরিষ্কার করো না কেন, অনেকে দেখায় যে সার্ফের গুঁড়ো দিয়ে, সেটা তো কোনো কাজ হবে না। আর কোলগেট দিয়ে দেখলে আমি অতক্ষণ ধরে ঘষলাম, মিনিমাম আমি 5 থেকে 7 মিনিট আমি এই কভারটাকে ঘষেছি, তা সত্ত্বেও কোনো কাজ হয়নি জানো মাম্মাম। তা সত্ত্বেও যেই কভার সেই রয়ে গেছে, ব্যাক কভারটা কোনো কাজে দেয়নি, এখনও ব্যাক কভার নিয়ে খেয়েছে, তাই না শুনে? ও দেখছে ওখানে ট্রাইপডটা ফোনটা ওইভাবে রয়েছে, সেটাই দেখছে, তাই তো শোনাই ভেমে যাচ্ছে। এই পাখাটা চালা তো আজকে দাও, এটা দাও, দেখাই ওদেরকে, দাও দাও, ওটা দেবে না, ঠিক আছে? তো আমার ব্যাক কভারের পজিশন তো ওটাই রয়েছে, তোমরাও দেখলে যে আমার ব্যাক কভারটা ওই পজিশনেই রয়ে গিয়েছে, একটুখানি জাস্ট চেঞ্জ হয়েছে, খুব একটা বেশি নয়, ঠিক আছে? ও দেখাচ্ছে না যেকালে, দেখো এই হচ্ছে আমার ব্যাক কভার, এই তো দেখিয়েছে, এই যে ও তুলে তুলে দেখাচ্ছে তোমাদের সবাইকে, এটাই দেখে নাও। একটু কথা বলো ওদের সাথে, একটু কথা বলো, কথা বলবে না ও, কথা বলবে না আমার জন্য, এটা একটু কথা বলো একটু, হেই হেই চলে গেল, বসে চলে গেল, বসে চলে যাচ্ছে। মাম্মাম একটু ব্যাক কভারটা দেখি তো, এরকম তুলে দেখি তো, এইভাবে দেখাও, ইয়ে এইভাবে, হ্যাঁ এইভাবে দেখাও, হাই করে দাও, বলো হাই, 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 আমার মাম্মা মাম্মা একটু হ্যালো করো তো, হ্যালো করো তো, হ্যালো, এইভাবে হ্যালো করতে হয়, হ্যালো, আমার ছোনটা বুড়ি কি দে আদা দেওয়া। তো তোমাদের জন্য ব্যাক কভারে এটা দেখালাম, এই দেখো আমার ব্যাক কভারের হাল, সে সেম হাল রয়েছে, আর এখন আমার মাম্মাম এটাকে নিয়ে খেলা করছে। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে ভুলো না, আর প্লিজ কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে। ও লে 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 লে, ওটা ধরে না, আলালে লে 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 লে, ওটা ধরে না, এটা আমার সোনা বুড়ি। এখন বাজে সন্ধে 6:30, আর তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো যে আমার ইয়াররিং কালেকশন দেখানোর জন্য। আমার সত্যি কথা বলতে আমার ইয়াররিং কালেকশন প্রচুর রয়েছে, কিন্তু হ্যাঁ কোনো একটা বক্সের মধ্যে আমার সেটা ঠিকঠাক নেই, মানে হয়তো এই একটা বক্সে একরকম, ওই একটা বক্সে একটা পার্ট রয়েছে,
এরম ভাবে রয়েছে, এক জোড়া ইয়াররিং একটা বক্সে নাও থাকতে পারে। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই ইয়াররিং কালেকশনটা দেখানোর জন্য। আর থ্যাংকস ফর ইয়ার কমেন্ট। তো তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ইয়াররিং কালেকশন তোমাদের সামনে আমি দেখাবো, আর সেই ভিডিওটাও আমি আপলোড করবো আমার চ্যানেলে। আর প্লিজ তোমরা লাইক করতে ভুলো না। এটাকে খাওয়া হচ্ছে, এটা খাওয়ার জিনিস নে, আমি এমনি পরিষ্কার করতে পারলাম, তুই খেয়ে পরিষ্কার করে দে। আবার আবার ওঠে না, ওটাকে খায় না সোনা। এটাকে খায় না, খায় না বলছি তো। আমার কুচু বুড়ি, এটা আমার ছোনা বুড়ি। মাববো কিন্তু তোমাকে, আমি খুব জোশে 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 মাববো। ও ম্যাডাম, ম্যাডাম। তো আজকের জন্য আমার মাম্মাম তোমাদেরকে ভিডিওটা শেষ করেছে। মাম্মাম বলে দাও যে আমার পিপির চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে, তাই তো শোনাই।